এমনিতেই মুসাফির লোকটা ওই সাকরকে লক্ষ্য করে বলল, সাকর রে তোমার কাছে আমি কয়েকটা কথা বলতে চাই। বলে বলো। বলে এক নম্বর কথা হলো, ওই যে মুমে জন্ম লাভ করেছে, যৌবন যখন তার চলে আসবে তখন একশত পুরুষের সাথে এসে জিনা বিচারের মধ্যে লিপ্ত হবে। জোরে কর না ওসবিল্লাহ। দ্বিতীয় কথা জানো নিমু, এ সাকর দ্বিতীয় কথা শুনে রেখো, এই যে মেয়েটা জন্ম লাভ করেছে, ওই মেয়ে বড় হওয়ার পরে ওই ঘরে সাকরের কাছে তার বিয়া হবে। তিন নম্বর হলো, ওই মেয়ের মরণটা হবে মাকড়সার মাধ্যমে, মাকড়সাই তার মৃত্যুর কারণ হয়ে যাবে। এই কথাটা যখন শুনছেন চাকর মনে মনে ভাবতেছে, হায় রে একদিন নাকি ওই মেয়ে ইয়ে তো মেয়েটার সাথে জিনা করবো আর ওই মেয়ের আমি বিয়া করবো, হইতে পারে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا
حسنت جميع خصاله صلوا عليه وآله نهي دنيا میں مثال محمد جمال خدا ہے کما حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله زرزر ذكر فرور لا إله إلا الله سمنا سو إلا الله ذکر پارو مومن گان ذکر تے دل روشان ذکر پارو مومن گان ذکر تے دل روشان ایمانیر سنگے পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সদ্দেহা আমার প্রাণের মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে রহমতি বরকতি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সক্রিয় উপস্থিতি আপনারা এখনো যারা রাস্তাঘাটে আছেন, মেহরবানি করে আপনারা এই রহমতি বরকতি মজলিসে চলে আসুন, কারণ দিনের কথাবার্তা
আপনারা রাস্তা বাড়ি থেকে শুনবেন, এই শোনা আর মাহফিলে আইসা প্যান্ডেলের ভিতরে বৈশা ওয়াজ তফসির শোনা অনেক পার্থক্য। আল্লাহ নবী ফরমান, যারা মাহফিলের ভিতরে চলে আসবে আল্লাহ তাআলা তার সগিরা গুনাহ মাফ করে দেবে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর এই সগিরা গুনাহ যখন আল্লাহ মাফ করবেন, সগিরা গুনাহ মাফ করাইয়া এই মাহফিলের মধ্যে বৈশা কোরআন ও সুন্নাহ আলোচনা শোনার পরে মন যখন জান্নাতের দিকে চলে যায়, মন যখন পরকালের দিকে চলে যায়, অন্তরের ভিতরে যখন কবরের ভয় আইসা যায়, তখন ওই মানুষ তওবা করে কবিরা গুনাহ মিটাইতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য এখনো যারা বাড়ি করে আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 78 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই পাশে পাশে সাইয়দুল কাউনাইন, সাইয়দুল মুরসালিন, খাতমুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আজকের বিষয়বস্তু হবে মরণ এবং কবর সম্পর্কে। মরণের আলোচনা এবং কবরের আলোচনা আমার সময় হলো এশার আগ পর্যন্ত। এই দুই আলোচনা করিয়া শেষ করা যাবে না, কারণ কোরআন হাদিস ইলম এইগুলো হলো সাগর, আর উলামায়ে কেরামরা নদীর মতন ছোট ছোট ছিদ্র, নদীর মতন তারা এই কোরআন হাদিস থেকে একটু সংগ্রহ করে আপনি আমাদের সামনে শোনান। এই হিসাবে খুব গুরুত্ব সহকারে আমরা এই আলোচনা শুনব। সব কাজের মধ্যে ইখতিলাফ, কমিটি যদি থাকে 10 জনের মধ্যে দেখা যায় 10 জনের মধ্যে ইখতিলাফ, আর না হয় 5 জনের মধ্যে ইখতিলাফ, আর 5 জনের মধ্যে ইখতিলাফ নাই যে কোনো এক বিষয় নিয়ে। কি বলেন, ঠিক না ঠিক? মানুষ এক মানুষ অপরিহিত, এই মানুষটাকে চিনতে হইলে কেউ বলে চিনি না, কেউ বলে চিনি, এনার মধ্যে ইখতিলাফ আছে না নাই? দুনিয়ার যত কাজ আছে, যত পরামর্শ আছে, যত মাসনা মাসাইল আছে, তার মধ্যে ইখতিলাফ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে। কিন্তু মরণ যে সবার হবে, কবরও যে সবাই যাইতে হবে, তার মধ্যে আজ পর্যন্ত কোনো ইখতিলাফ হয় নাই, ভবিষ্যতেও ইখতিলাফ হবে না। কি বলেন, ঠিক না ঠিক? সুপ্রিয় উপস্থিতি, একদিন আমরা সবাই এই দুনিয়া ছাড়িয়া পরকালের জন্য রওনা হওয়া লাগবে কিনা? লাগবে। মানুষ এতগুলা বিল্ডিং বানায়, এত ধন সম্পত্তি জমায়, কিন্তু যখন মালাকুল মউত তাকে গ্রেফতার করে, তখন ধন সম্পদ তার পরের হয়ে যায়, তার লেবাসটা তার পরের হয়ে যায়, আত্মস্বজন সব পর হয়ে যায়, শুধুমাত্র একমাত্র আপনজন তাকে আল্লাহ। জোরে কোন কে? আরো জোরে কোন কে? আল্লাহ। এই জন্য মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। কোনো মানুষ যদি আসামি হয়ে যায়, এই আসামিকে ধরার জন্য থানার পুলিশ আসে, কোনো সময় সকালবেলা আসে,
কোন সময় বিকাল বেলা আসে কিন্তু আসামিকে পায় না, আসামি চলে যায় মামার বাড়িতে, আসামি চলে যায় ফুফুর বাড়িতে, আসামি চলে যায় আত্মীয় স্বজনের বাড়িতে, কিন্তু একদিন হইল আসামি ধরা পড়ে কিনা, আর জোর এখন পড়ে কিনা উপস্থিতে এই আসামিকে পুলিশ পায় না। কিন্তু আজাইল আলাইহিসসালাম নামক পুলিশ যিনি, সন্দুকের ভিতরেও যদি আসামি থাকে, মাটির নিচেও যদি আসামি থাকে, গড় যদি চতুর্দিক আবদ্ধ থাকে, জানালা দরজা বন্ধ থাকে, এই গড়ের ভিতরেও যাইয়া আজাইল তাকে গ্রেফতার করে, কি বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। ও দুনিয়ার মানুষেরা, তুমি যেতায় থাকো সেতায় আজরাইল আলাইহিসসালাম গ্রেফতার করবে, তুমি যশোর সন্দুকের ভিতরে থাকো না কেন, একেবারে এসির ভিতরে থাকো না কেন, সাত তালা আট তালা এমনকি মাছে মাটির নিচেও তুমি থাকো না কেন রে বান্দা? ও বান্দি, সেখানে আজরাইল আলাইহিসসালাম গিয়া গ্রেফতার করবে। আয়াতখানা নাযিল হয়েছে কি কারণে? সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, এই দিকে কিছু মুনাফিকরা উহুদ যুদ্ধ থেকে পলায়ন করেছে, তারা সমালোচনা করে যারা শহীদ হয়ে গেছে তাদের, এরা কেন শহীদ হয়ে গেল, তারা যদি আমাদের মতন পলায়ন করে আসত তাহলে তো তারা উহুদ যুদ্ধে শাহাদত বরণ করত না, এইভাবে তারা বলা বলে শুরু করে দিয়েছে। আমার আল্লাহ সাথে সাথে সূরাতুন নিসার 78 নং আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, হে মুনাফিকের বাচ্চারা, মরণের কথা, মরণের খবর একমাত্র আল্লাহ জানেন, কোন জায়গায় আপনি আমি মরব, কোন জায়গায় যাইয়া বিদেশে মরব, না ঘরে মরব, না গাড়িতে মরব, না রাস্তায় মরব, কোন জায়গায় মরব রে তার কোনো ঠিকানা নাই, তার কোনো ঠিকানা পৃথিবীর কোনো মানুষের খাতায় নাই, একমাত্র ঠিকানা হল মহান আল্লাহর দরবারে, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে যাইবে, ওই সমস্ত নেককাররা মরণের সময় সব সময় তারা রেডি আছে, মরণের সময় আজরাইল যখন গ্রেফতার করবে বলবে, ভাই আজরাইল রেডি আছি মহান আল্লাহর দরবারে যেতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু وَمَتَاعٌ إِلَى حِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, এই দুনিয়াটা থাকার জায়গা নয় রে, এই দুনিয়ার মধ্যে তোমরা কিছু সময়ের জন্য আসছো, তোমরা খুব বিলাসিতা যা করছো, একদিন তাড়াতাড়ি তোমার জন্য সময় এসে যাবে, তখনই আবার তোমরা পলায়ন করতে হবে। হে মুরব্বী বাবা, হে যুবক মায়েরা, কিসের গৌরব করো, কিসের বড়াই করো, একদিন তো আজরাইল গ্রেফতার করে ফেলবে, সাদা কাফনের ভিতরে মুখ লুকাইতে হবে, কার জন্য যেন মার্কেটের সাদা কাফন তৈরি হয়ে গেছে, এই চিন্তা করো, এই চিন্তা যখন অন্তরের ভিতরে
আসবে তখন আর সুদ খাইতে মনে চাইবে না, ঘুষ খাইতে মনে চাইবে না, জিনা করতে মনে চাইবে না, নামাজ বাদ দিতে মনে চাইবে না, বেফরদায় চলা মনে চাইবে না। যেই খবরে আমার সাথে কেউ যাইবে না, শুধুমাত্র আমি একাই যাইতে হবে, মাও যাবে না বাবাও যাবে না আত্মীয়-স্বজন বলতে কেউ যাইবে না, সেই খবরের মধ্যে একমাত্র আমি একা যাইতে হবে। এই কথা যদি অন্তরের ভিতরে চলে আসে তাহলে অবশ্যই বান্দা বান্দি নেক আমল করে সব সময় মরতে রেডি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ রেখায়তে এরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান, এমনকি আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাও মরণশীল, জমিনে ফেরেশতা আছে ফেরেশতাও মরণশীল, এমনকি যত পাখি পঙ্খি আছে সব কিছু মরণশীল। সব মানুষ নিস্তেনে একেবারে শেষ হয়ে যাবে, নিস্তে না বোধ হয়ে যাবে, শুধুমাত্র মহিমাময় মহান আল্লাহ বাকি থাকবে। আর জোরে কোন ভাই সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আর একায়েতে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা মরণ থেকে পলায়ন করতে পারবে না, হায় রে হায়, কেউ যদি বলে আমার বড় ভাই স্যার ঘুমাইছেন এর কারণেই মালাকুল মউতে ঝাপটা দিছে, যখন মালাকুল মউত আসছিল তখন দৌড় দিলে তো আর ধরত না, দৌড় দিলে তো আর ধরত না, এই জন্যই তো বনি ইসরাইলের এক লোক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো মূসা পয়গম্বর কোন দিন মরব, অগ্রিম খবরটা যদি আল্লাহ আমাকে আগে জানাইয়া দিতেন তাহলে বড় হয়ে যেত। কি অগ্রিম খবর? না না না, তোমার অগ্রিম খবর তোমাকে জানানো হবে না। মূসা নবী গো আপনি দেখেন না, আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন আমাকে অগ্রিম খবর জানাইয়া দেয়, কোন দিন মরণ হবে এই খবরটা যেন জানাইয়া দেয়। মূসা নবী বলেন না, এইভাবে অগ্রিম খবরের কথা আল্লাহকে আমি বলতে পারবো না। এমনিতে মূসা নবীকে ওই লোকটা বারবার রিকোয়েস্ট করে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আল্লাহর দরবারে তো আপনি একটু বলতে পারেন, আল্লাহ যেন আমাকে মরণের অগ্রিম খবরটা জানাইয়া দেয়। বারবার রিকোয়েস্ট করার পরে মূসা নবী আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিলেন, আপনার কাছে আমার একটা গুজারিশ, আমার একটা আরজি, আল্লাহ ওই লোকটাকে মরণের অগ্রিম খবরটা জানাইয়া দেন ওহির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ওহির মাধ্যমে জানাইয়া দিলেন, ওগো আমার পয়গম্বর মূসা ওই লোকটাকে জানাইয়া দাও, আগামীকাল তার উটগুলা তার গুড়াগুলা মারা যাবে, গুড়াটা মারা যাবে। এই কথা যখন বলছেন আল্লাহ ওহির মাধ্যমে মূসাকে জানাইয়া দিলেন, আর মূসা নবী ওই লোকটাকে বললেন আগামীকাল তোমার গুড়াটা মারা যাইব। এখন এমনে মনে চিন্তা করলো যে গুড়াটা আমার গড়ে তাই কেমন মরলে তো লস, আর কালকে যখন মারা যাইব আজকে বাজার যাইয়া বেশমো তে অন্যর গড়ে গিয়া মরক, আমার গড় যাতে না মরে। এই লোকটা বড় খুশি, হায় রে অগ্রিম খবর জানায় তো বড় ভয় ধরেছে,
গুরুটা আজকে খালকে আমার বাড়িতে মারা যাইব, এর আগের দিন আমি বিচ্ছালাইম, এখন পুরা অন্যর করে গিয়া মরব, তাহলে আমি তো টাকা পাইম কিন্তু তার তো লস হবে। অগ্রিম খবর জানায় বড় ভালো হইছে। পরের দিন আবার মুসা নবীর কাছে ওহির মাধ্যমে জানানো হলো, হে মুসা পয়গম্বর, আগামীকাল ওই লোকের দাসীটা মারা যাবে, তার দাসী মারা যাবে, তাকে জানাইয়া দাও। লোকটা এখন দাসী তো আগে বেচা কিনা হইতো, এখন দাসীটা বড় দামি জিনিস, যদি আমার গরু দাসী থেকে মারা যায় তাহলে তো আমি লাভবান হব না, পয়সার মাটি হয়ে গেল, পয়সাটা মাটি হয়ে গেল। এখন চিন্তা করল দাসীটা মারা যাওয়ার আগে অন্যর কাছে যদি আমি বিক্রি করে দেই তাহলে তো অন্যর ঘরে যাইয়া মরব, আমার গরু তো আর মরতো নাই। আইরে অগ্রিম মৃত্যুর খবর জানায় বড় ভাই দইছে, দাসীটা অন্য জায়গায় বিক্রি করে দিছে, টাকাটা নিয়ে আসছে। পরের দিন একবার মুসা নবীর কাছে ওহির মাধ্যমে জানানো হয়, মুসা নবী গো ওই লোকটাকে আপনি জানাইয়া দেন, আগামীকাল তার মরণটা হয়ে যাবে। দেখুন আল্লাহ আকবার, এমন লোকটা চিন্তায় পড়ে গেছে, আরে মরণটা আগামীকাল, থাকলেও যদি জানতাম না তাহলে আজকেও তো বহু কাজ করতাম, বহু ভর্তি আমি ধরতাম, কিন্তু আজকে তো বহু ভর্তি আমি ধরতে পারবো না, কারো কাছে নিজেকে বিক্রিও করতে পারবো না, মরণ থেকে তো পলায়ন করা যাবে না। ওই লোকটা মুসা নবীকে বলল, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জানাইয়া দেন, আল্লাহর কাছে বলে দেন আমার মরণটা না হইয়া যেন অন্যর মরণটা হয়ে যায়। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো তার মরণটা না হইয়া যেন অন্যের মরণ হয়ে যায়, সে আমার কাছে আবদার করেছে। আল্লাহ বলেন, ওগো মুসা কও তাকে রেডি হয়ে যাইতো, এই মুহূর্তেই আজরাইল তার জান কবজ করে ফেলবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সে গিয়া মুসা নবী বললেন, তুমি রেডি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানাইয়া দিলেন, ওগো নবী মুসা, তার উপর দুইটা বিপদ আসছিল, এই দুইটা বিপদটা তার উপরে না দিয়া আমি গুড়ার উপরে দিয়েছিলাম, গুড়াটা তো সে বিক্রি করে দিল। দ্বিতীয় লম্বার বিপদ আমি তার দাসীর উপরে দিয়া তাকে বিপদ থেকে মুক্তি করার চেষ্টা করেছিলাম, কিন্তু দাসীও বিক্রি করে দিয়েছে। যত বিপদ আছে সব বিপদ চলে গেছে, এখন তার বিপদ শুরু হয়ে গেছে, তাকে আর চার্জ দেওয়া যাবে না, এই মুহূর্তে মানাকুল মুহূর্ত তাকে গ্রেফতার করে নিবে, তাহলে সবই মরতে হবে, কেউ থাকতে পারবে না। আল্লাহ আর এক আয়াতে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু মরণ থেকে যতই তুমি পলায়ন করতে চাও মরণ তোমাকে লইবে গিনি, তোমাকে গ্রেফতার করবে, সেখান থেকে তুমি আর বাঁচতে পারবে না। মরণে মালাকুল মৌত সাক্ষাৎ করতেই থাকবে। তাফসীর কারক মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, যে এক মহিলা একটা মেয়ে সন্তান হইল, মেয়ে সন্তান হওয়ার পরে ওই মহিলার ঘরে একজন চাকর থাকত, চাকরকে বলল, চাকর রে যাও তুমি একটু আগুন নিয়ে আসো, আগুন নিয়ে আসো। চাকর আগুনের জন্য বের হবে, দরজার সামনে গেছে, তখন দেখা যায় এক মুসাফির সামনে উপস্থিত। মুসাফির লোকটা চাকরকে বলল, ওই মহিলার কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? বলে মেয়ে হয়েছে। এমনিতেই মুসাফির লোকটা ওই চাকরকে লক্ষ্য করে বলল, চাকর
তোমার কাছে আমি কয়েকটা কথা বলতে চাই, বলে বলো। বলে এক নম্বর কথা হলো, ওই যে মুমে জন্ম লাভ করেছে, যৌবন যখন তার চলে আসবে তখন 100 পুরুষের সাথে সে জিনা বিচারের মধ্যে লিপ্ত হবে। জোরে কর না আউযুবিল্লাহ। দ্বিতীয় কথা জানো নিমু, এ সাকর দ্বিতীয় কথা শুনে রেখো, এই যে মেয়েটা জন্ম লাভ করেছে, ওই মেয়ে বড় হওয়ার পরে ওই ঘরের সাকরের কাছে তার বিয়া হবে। 3 নম্বর হলো, ওই মেয়ের মরণটা হবে মাকড়সার মাধ্যমে, মাকড়সাই তার মৃত্যুর কারণ হয়ে যাবে। এই কথাটা যখন শুনছেন চাকর মনে মনে ভাবতেছে, হায় রে, একদিন নাকি ওই মেয়ে ইয়ে তো বেটার সাথে জিনা করবো, আর ওই মেয়ের আমি বিয়া করবো, হইতে পারে না।